হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন এই বর্তমান যুগে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, স্টাডি এবং ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল ইন্ডাস্ট্রি হলো কোনটি? আমি বলবো অবভিয়াসলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি। সো আপনারা যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর হায়ার স্টাডি করার প্ল্যান করছেন দেশের বাইরে, আমার আজকের ভিডিওটা তাদের জন্যই। আমার আজকের ভিডিও টপিকস হলো টপ 11 কান্ট্রিজ টু স্টাডি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 11, নিউজিল্যান্ড। ইউরোপের দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড আমার খুব পছন্দের একটি দেশ। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওসেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে 2000 কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত। সো যারা দেশের বাইরে হায়ার এডুকেশন করার জন্য, হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন এবং ক্যারিয়ার নিয়ে প্ল্যান করছেন, তাদের জন্য আমি বলবো নিউজিল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন ইউরোপ। র্যাঙ্ক 10, ফ্রান্স। ফ্রান্স, যার সরকারি নাম ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠীর একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, বিশ্বের প্রায় সর্বত্র এর প্রত্যয়ন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। সো আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, আমি বলবো ফ্রান্স অলসো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর এডুকেশন ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 9, ক্যানাডা। ক্যানাডা চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নাই। ক্যানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার 10টি প্রদেশ ও 3টি অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত, যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে। সো আপনারা বুঝতেই পারছেন ক্যানাডা অনেক বড় একটি কান্ট্রি। অ্যাকচুয়ালি আপনারা যারা দেশের বাইরে হায়ার এডুকেশন এবং ক্যারিয়ারের কথা চিন্তা করছেন, আমি বলবো ক্যানাডা ওয়ান অফ দ্য বেস্ট ফর দেম। কারণ ক্যানাডা, আপনি যদি ক্যানাডা স্টাডি করতে যান, আপনার ক্যানাডা স্টাডি শেষ করেই খুব সহজেই পিআর পেয়ে যাবেন এবং আপনাদের লাইফ স্টাইল হবে পৃথিবীর সবচেয়েতে বেস্ট লাইফ স্টাইল ইন দ্য ওয়ার্ল্ড। র্যাঙ্ক 8, হংকং। হংকং বা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী। ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে শিয়াংকাং বলে। হংকং অঞ্চলটি মূল চীনা ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরের ভেতরে প্রসারিত হয়েছে। সো আমি বলবো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাচ্ছেন এবং তাদের ক্যারিয়ার কথা চিন্তা করছেন, হংকংও ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর স্টাডি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 7, দুবাই। দুবাই ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সবাই জানি। এবং দুবাই হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর এবং হোটেল ম্যানেজমেন্টের উপর স্টাডি করতে চাইলে এবং ক্যারিয়ারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দুবাই আমিরাতের রাজধানীও। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায়িক কেন্দ্র। এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। সো আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে যাচ্ছেন, দুবাই হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর র্যাঙ্কিং 7-এ আছে, বুঝতেই পারছেন। সো আপনারা চাইলে দুবাই আপনাদের হায়ার এডুকেশনের জন্য যেতে পারেন। র্যাঙ্ক 6, স্পেন। আমার পছন্দের দেশের মধ্যে স্পেন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন ইউরোপ। স্পেন বা স্পেন রাজ্য ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। সো আপনারা যারা দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য যেতে যাচ্ছেন, স্পেন অলসো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন ইউরোপ ফর স্টাডি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 5, নেদারল্যান্ড। নেদারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র।
দেশটিকে অনেক সময় হল্যান্ড নামেও ডাকা হয়, যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। ক্যারিবীয় নেদারল্যান্ডসের 3টি দ্বীপকে নিয়ে এটি নেদারল্যান্ডস রাজ্য গঠন করেছেন। নেদারল্যান্ডস 12টি প্রদেশ নিয়ে গঠিত। সো নেদারল্যান্ড আছে র্যাঙ্ক 5-এ ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। সো আপনারা যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চান, নেদারল্যান্ড অলসো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু স্টাডি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 4, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর ও টরেস প্রণালী, পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর, পশ্চিমে ভারত মহাসাগর। সো বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার পুরাটাই হচ্ছে আপনার আশেপাশে পানি, এবং অনেকগুলো সাগরের মাঝখানেই হচ্ছে এই মহাদেশটি, আই মিন দ্বীপ মহাদেশটি। সো আপনারা যারা অস্ট্রেলিয়া হায়ার এডুকেশনের কথা চিন্তা করছেন, আমি বলবো অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট, র্যাঙ্কিংও 4-এ আছে, বুঝতে পারছেন। সো অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর হায়ার এডুকেশন ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 3, ইউকে। যুক্তরাজ্য ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটির সরকারি নাম গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য এবং ব্রিটেন নামেও পরিচিত। এই রাষ্ট্রটি 4টি সাংবিধানিক রাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত। সো ইংল্যান্ড কান্ট্রি চেনে না অ্যাকচুয়ালি এমন কেউ নাই সারা ওয়ার্ল্ডে। আমরা ছোটোবেলায় হচ্ছে ইংল্যান্ডের নাম শুনে এসেছি। সো আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য, আই মিন হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর স্টাডি করার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আমি বলবো ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর দেম। বুঝতেই পারছেন র্যাঙ্কিং দেখে, ইংল্যান্ড হচ্ছে র্যাঙ্কিং 3-এ আছে স্টাডি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। র্যাঙ্ক 2, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত 50টি অঙ্গরাজ্য, 1টি যুক্তরাষ্ট্রীয় জেলা ও 5টি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামে পরিচিত। সো যারা হায়ার এডুকেশন করার জন্য দেশের বাইরে যেতে যাচ্ছেন, আমি বলবো ক্যানাডার মতো ইউএসএ হচ্ছে অনেক বড় একটা মহাদেশ, এবং এখানে যারা স্টাডি করতে যাবেন তারা ইজিলি স্টাডির পাশাপাশি তাদের ক্যারিয়ারটা খুব সহজেই সেটেল করে নিতে পারবেন। সো বুঝতেই পারছেন ইউএসএ অলরেডি র্যাঙ্কিং 2-এ আছে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর। সো আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে যাচ্ছেন, আমি বলবো ইউএসএ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট কান্ট্রি ফর দেম। ফাইনালি র্যাঙ্ক 1, সুইজারল্যান্ড। সুইস বা সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক এবং বাৎসরিক স্থল দেশজ উৎপাদের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম। সো ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি অনেকের শখ থাকে এবং তারা সুইজারল্যান্ডে যাবে, স্টাডি শেষ করবে এবং তাদের ক্যারিয়ার করবে। সো আর দেরি না করে তাদের উচিত, যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন করতে চাচ্ছেন এবং ক্যারিয়ার করতে যাচ্ছেন, বুঝতেই পারছেন সুইজারল্যান্ডের র্যাঙ্কিং দেখে, সুইজারল্যান্ড র্যাঙ্ক 1-এ আছে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর। সো আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে ওয়ার্ল্ডের 11টা টপ র্যাঙ্কিং কান্ট্রি কোনগুলো ইন অ্যাবাউট ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।